আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আমি আগের ভিডিওতে অবহিত করেছিলাম যে এই প্রচণ্ড গরমে হাঁসের একটি মারাত্মক রোগ হয়, সেই রোগটা কেন হয়, কিভাবে হয় আর সেই রোগের প্রতিকার কী, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। তো আজকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আমরা এই হাঁসগুলোকে মাপে ছাড়ছিলাম। তো এখন আমাদের এখানকার তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি, আমি অ্যাপে দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই 33 এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে 34 ডিগ্রি আপ করবে, 35 ডিগ্রির মতো তাপমাত্রা হয়ে যাবে। আর মাঠে যে জমিগুলোতে পানি আছে সেই পানিতে পা দেওয়ার মতো অবস্থা নেই, এতটাই গরম হয়েছে। এই গরম পানিতে যদি হাঁসগুলো রাখি তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা 100%। এই হাঁসগুলো যে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি সে যাওয়ার পথে যে পানি পড়ছে প্রচণ্ড গরম, কারণ আমরা পা দিয়ে দেখছি এতটা গরম, আর হাঁসের সহনীয় অবশ্যই হবে না, তাই হাঁসগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা হাঁসগুলো নিয়ে যাচ্ছি। তো এই হাঁসগুলো নিয়ে যাওয়ার পরে আমরা কী মেডিসিন দিব, কিংবা এই গরম থেকে এই রোদ থেকে হাঁসগুলো নিয়ে যাওয়ার পরে আমরা কোথায় রাখবো, কীভাবে রাখবো আর সতর্কতা হিসেবে কী করবো, অবশ্যই এই ভিডিওর মাধ্যমেই দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখুন এতটাই গরম পানি আর এতটাই বাহিরের তাপমাত্রা অধিক যে এই তাপমাত্রার জন্য হাঁসগুলো কিন্তু ছুটে ছুটে যাচ্ছে। সন্ধ্যার আগ পর্যন্ত হাঁসগুলোর কিন্তু বাড়িতে কিংবা খামারে যাওয়ার তেমন করো তারা থাকে না, কিন্তু আজকে এই তীব্র তাপমাত্রার কারণে হাঁসগুলো কিন্তু ছুটে ছুটে যাচ্ছে। এখান থেকে একবারই সামন পর্যন্ত ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না, এমন অবস্থা। তো এখন আমরা হাঁসগুলো নিয়ে যাব। এখন আমরা আমাদের যে পুকুরে থাকে হাঁসগুলো সেই পুকুরে নিয়ে যাচ্ছি। একটি কথা বলা হয়নি যে যে পুকুরে হাঁসগুলো থাকে সেই পুকুরের কাজ করার জন্য আমরা পানি কমিয়ে ফেলেছিলাম, এই পুকুরটা সুন্দর করে খনন করে পাড় বেঁধে এখানে আমরা শেড করব। এই জন্য তো নানা কারণবশত এখনও হয়ে উঠিনি, তো তারপরেও এই পুকুরে এখন আনতে হচ্ছে হাঁসগুলোকে। আর এখানে ছায়াযুক্ত স্থান আছে, এই ছায়ার মধ্যে হাঁসগুলো রাখবো আর বাকি হাঁসগুলো এই পুকুরে চলে যাবে এই পানিতে। পুকুরের পানি কিন্তু উপরে গরম হলেও ঠান্ডা হয়। তো আমরা মাঠ থেকে এই হাঁসগুলো নিয়ে আসার পরে পুকুরে যদিও অল্প পানি তারপরেও কিছু করার নেই, এই পুকুরের পানিতে ছাড়লাম, যদিও অল্প পানি তারপরেও পানিটা ঠান্ডা আছে, এই পানিতে ছাড়লাম। তো পানিতে গোসল করার পরে এখানে ছায়াযুক্ত স্থান আছে, এই ঠান্ডা জায়গায় আমরা হাঁসগুলো রেখে দিব, এবং রেখে দেওয়ার পর আমরা এনার্জি প্লাস স্যালাইনটা দিব। আর যেহেতু বাহিরে অধিক তাপমাত্রা ছিল, বাহিরে অনেক কিছু হয়তো বা বিষক্রিয়া হতে পারে, মাছ মরে যেতে পারে যা হাঁস খেলে বিষক্রিয়া হতে পারে, এজন্য আমরা খাবারের সঙ্গে খাবার পানির সঙ্গে টক্সিন অথবা ভিনেগার মিশিয়ে দিব। তো আপনাদের যাদের হাঁস বাহিরে আছে এরকম এই প্রচণ্ড রোদ থেকে অবশ্যই আপনারা ভালো জায়গায় ঠান্ডা জায়গায় নিয়ে আসুন, আর হাঁসের পানি শূন্যতা পূরণ করার জন্য অবশ্যই স্যালাইন দিন, বিষক্রিয়া নষ্ট করার জন্য ভিনেগার দিন, আর রোগের লক্ষণ দেখে কিংবা রোগের পূর্বাভাস দেখে অবশ্যই কালকে ভিডিওতে যে মেডিসিনগুলো আমি আপনাদেরকে দিয়েছি সেই মেডিসিনগুলো রোগের ধরন অনুযায়ী আপনারা প্রয়োগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।